হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন যাচ্ছি কোচবিহারে, তো বাসে যাচ্ছি, বুঝতেই পারছো তোমরা। তো আমি একটু পট করে ভিডিও করে নিলাম। তো দেখো পেছনের থেকে আবার একজন তাকাচ্ছিল। তো আমি এখন যাচ্ছি আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড তো দীপশিখা আর কি, হানি বলি আমি ওকে, তো হানিতে বাড়িতে। তো আমরা রেডি টেডি হবো, জানো তো আমরা কোথায় যাব। আমরা যাব সরস্বতী পূজা ইউনিভার্সিটিতে, সরস্বতী পূজা হচ্ছে, তো ওখানে যাব আমরা। তো জানি তোমরা ভাবছো যে এত লেট করে সরস্বতী পুজোর ভিডিও দিচ্ছি, কারণ লেট হয়ে গেছে, কারণ আমার ভিডিওগুলো কালেক্ট করতে অনেক দেরি হয়েছে, কারণ আমার কাছে কটা ভিডিও ছিল না অনেক। তো এটা মিনি ব্লগ হতে চলেছে আর কি, ছোটই হবে ভিডিওটা অবশ্যই। তো ছবি তুলতেই ব্যস্ত, তো ভিডিও কখন করব, যতটুকু মাঝে সময় পেয়েছে অতটুকুর মধ্যেই করেছি। তো দেখো চলে এসেছি, তো সবাই ওরা কাজ করছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা পরের বার বার্থডে ভিডিও। দেখো ও আবার পেছন থেকে লুকিয়ে ভিডিওটা আমার করেছে, কারণ আমি ওর সবসময় ফানি ভিডিওগুলো করি, ও আমারটা করতে পারে না, এর জন্য আমাকে না বলে ভিডিও করছে। আমি তো সাজুগুজুতেই ব্যস্ত ছিলাম। তো দেখো কিরকম কাণ্ড করছে। আমি তো একদম অল্প খাবো খাবো বলছি, কিন্তু তার জন্য কিন্তু হানি মেন জিনিস ছাড়িয়ে চলে আসছে, ফোন ছাড়িয়ে চলে আসছে, অনেক লেট হয়ে গেছে, আসবে এখনই চিল্লাবে। কাকে বেশ ভালো লাগছে? না ঘড়ি পড়ছে, ও পড়ছে। আমরা এখন যাচ্ছি টোটোতে। এই যে এই এই পেতলিকে দেখো, এই পেতলিকে আমরা রাস্তা দেখা হয়েছে, আর আমরা পেতলি তো অলরেডি আগে, আর আমরা পেতলি এই যে আগে থেকে এত লেট হয়ে গেছে, মানে বলা না। প্যাকেটিং কর রসগোল্লাটাকে, প্যাকেটিং কর। Sa re re sa ga ga re ma ma ga pa pa ma da re.